আমাদের কমন কিছু ভুলের কারণে শুরু থেকে আমাদের চ্যানেল সামনের দিকে এগোতে পারে না যার ফলে আমাদের চ্যানেলটা একদমই ডাউন থেকে যায় এবং ভিউজ আমরা শেষ পর্যন্ত আনতে পারি না যার ফলে আমরা ইউটিউব থেকে চলে যাই এই কমন কিছু ভুল আমরা কি কি ভুল করে থাকি এই কমন ভুল আমরা অনেক ভুল করে থাকি এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমেন্ট ভুল হচ্ছে যে ভুলগুলো আমরা যদি প্রতিনিয়ত করার তালে থাকি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সামনের দিকে কখনোই এগোতে পারবে না এবং সবসময় পিছনে পড়ে থাকে এই কমন ভুল যদি আপনি করে থাকেন তা এই কমেন ভুলগুলোর প্রথম যে কমন ভুলটা আমরা করে থাকি ভাই সেইটা হচ্ছে মিস্টেক নাম্বার ওয়ান একই টাইমে ভিডিও আপলোড না করা দেখেন ভাই আমরা যদি একই টাইমে ভিডিও যদি আপলোড করতে পারতাম তাহলে আমাদের দর্শক আমাদের চ্যানেলে আসতো কি কারণে আসতো আমরা যদি একই টাইমে ভিডিও আপলোড করতাম তাহলে দর্শক বসতো কি যে এই টাইমে এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করতেছে যার ফলে কি আমাদের ভিডিওগুলো তাদের সামনে তুলে দিত ওই টাইমে তারা বুঝতো যে ওই টাইমে ওই ইউটিউবার ভিডিও আপলোড করতেছে তাহলে আমরা কি করব তাহলে ওই টাইমে ইউটিউবে গেলে তার ভিডিওগুলো দেখতে পারবো কিন্তু আমরা করে কি যখন এক এক টাইমে ভিডিও আপলোড করি যার ফলে আমাদের চ্যানেলে কি রিটার্ন একটা ভিউস আছে সেই রিটার্ন ভিউস পাই না যার ফলে আমাদের চ্যানেলে ভিউজ একদমই ডাউন থেকে যায় যার ফলে আমরা সামনে দেখে এগোতে পারে পারি না এখন আমাদের কি করতে হবে প্রতিনিয়ত একই টাইমে ভিডিও আপলোড করতে হবে আর যদি প্রতিনিয়ত একই টাইমে যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে আমাদের চ্যানেলে নতুন দর্শক আসবে এবং আমাদের ভিডিওগুলো যারা দেখতেছে তারা রিটার্ন আমাদের চ্যানেলগুলো তারা জয়েন হতে পারবে তার জন্য আপনাকে অবশ্যই একই টাইমে ভিডিও আপলোড করতে হবে আপনি যদি প্রতিনিয়ত একই টাইমে ভিডিও আপলোড করেন তাহলে তো আপনার চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্ক পাবে না না হলে আপনি সামনের দিকে এগোতে পারবেন না না মিস্টেক নাম্বার দুই ইউটিউবে অলওয়েজ অ্যাক্টিভ না থাকা আমরা করি কি ইউটিউবে অ্যাক্টিভ থাকি না যার ফলে কি হয় আমরা যে ইউটিউবে যে ভিডিওটা তৈরি করতেছি ওই ভিডিও নিয়ে সঠিক তথ্য আমরা খুঁজে পাইনি ওই তথ্যটা আমরা দিতে পাই না কেন দিতে পায় না ইউটিউবে এখন চলতেছে এক ভিডিও চলতেছে যে ভিডিওটা এখন র্যাঙ্ক চলতেছে মনে করেন এই টপিক ভিডিও এখন বর্তমানে খুব বেশি ভাইরাল আমরা করি কি আমরা ওই টাইমে যদি ইউটিউবে না থাকি আমরা ওই টপিকটা জানতে পারি না যার ফলে আমাদের কি হয় নিজের মতো কন্টেন্ট আমরা আপলোড করি আর নিজের মতো কন্টেন্ট যখন আপলোড করে থাকি তখন আমাদের চ্যানেলে কোনো দর্শক আসে না ভিডিওটা দেখে না কারণ কি ওই সময় ওই দর্শকের ওই ভিডিওটার প্রয়োজন না যার ফলে ওই ভিডিওটা দর্শক কখনই না তার জন্য আপনাকে কি করতে হবে নিয়মিত ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে আর অ্যাক্টিভ থাকতে পারলেই আপনার চ্যানেলে কোন ভিডিওটার প্রয়োজন কোন ভিডিও এখন আপলোড করলে বেশি ভিউজ আছে সেই সম্পর্কে আপনি পরিপূর্ণ একটা ধারণা পাবেন আর ওই ধারণার উপর ডিপেন্ড করে আপনি নতুন তথ্য দিয়ে ভিডিওগুলো তৈরি করতে পারবেন যার জন্য আপনাকে ইউটিউবে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে আর অ্যাক্টিভ যদি না থাকতে পারেন তাহলে আপনার দ্বারা ইউটিউবে করা সম্ভব হবে না বর্তমানে দুই হাজার চব্বিশ সালে মিস্টেক নাম্বার তিন ভিডিওগুলো লেন্থ ঠিক না রাখা আমরা করি কি আমাদের যে ভিডিওটা দুই মিনিটে আমরা কি ওই ভিডিওটা পাঁচ মিনিটের করে থাকি বা দশ মিনিটের করে থাকি যার ফলে দর্শক আমাদের ওই ভিডিওটা দেখতে চাচ্ছে না কিন্তু যে ভিডিওটা হচ্ছে যে পুনর মিনিটই সেই ভিডিওটা যদি আমরা দুই মিনিটই করে থাকি তাহলে এখানে কি তথ্য আমরা দিতে পারবো একটা জিনিস ভেবে দেখেন যে ভিডিওটা পনেরো বিশ মিনিটে ভিডিও হয় সেই ভিডিওটা আমরা দুই মিনিটে শেষ করে দিচ্ছি ওই ভিডিওতে সঠিক তথ্য পাবো পাবো না যার ফলে কি ইউটিউব কি করে ওই ভিডিওটা আমাদের দর্শকের সামনে আর তুলে দেওয়া হয় না আর দর্শকের কাছে না তুলে ধরার কারণে ওই ভিডিওটা একদম কমে যায় আর যার ফলে রিটার্ন যারা আছে আপনার ভিডিওতে দশ দেখতেছে তারাও তো আপনার চ্যানেলে আসতেছে না আপনার চ্যানেল থেকে চলে যাচ্ছে তার জন্য আপনাকে কী করতে হবে শর্ট যে ভিডিওটা তৈরি করতেছেন ওই ভিডিওটা টাইটেল অনুযায়ী বা ভিডিওটার জীবন কাহিনী অনুযায়ী মানে ভিডিওটার টাইটেল অনুযায়ী ভিডিওটার জীবন কাহিনী অনুযায়ী আপনাকে ভিডিওর লেন্থ ঠিক রাখতে হবে যে এই কয় ভিডিওর এই মিনিটির হতে হবে এইরকমভাবে আপনি ভিডিওগুলো সেপারেট করবেন আপনি যদি প্রত্যেকটা ভিডিও দশ মিনিট করে লেন্থ করে ভিডিও তৈরি করেন তাহলে আপনি প্রত্যেকটা ভিডিও দশ মিনিট করে করবেন হ্যাঁ আর প্রত্যেকটা ভিডিও যদি আপনি পাঁচ মিনিট করে থাকেন তাহলে পাঁচ মিনিট প্রত্যেকটা ভিডিও যদি তিরিশ সেকেন্ড তাহলে তিরিশ সেকেন্ড আপনি আপনার ব্যক্তিগতভাবে এরমভাবে লেন্থ করে ভিডিওগুলি আপলোড করলে আপনার চ্যানেলে দর্শক আসবে আপনার চ্যানেলে ভিউয়ার্স আসবে যার ফলে হচ্ছে যে আপনি একদম সাকসেস ইউটিউবার হতে পারবেন হুম কথাগুলো মনে দিয়ে খেয়াল করবেন ভাই এক নাম্বার চার অন্য অন্য ইউটিউবারের কমেন্ট বক্সে আমরা আজে বাজে কমেন্ট করে থাকি হ্যাঁ ভাই আমরা কি করি ইউটিউবে আসি আছে কি ভিডিও দেখতেছি ভিডিও দেখতেছি ওই ইউটিউবের ভিডিওটা ভালো আসছে আর কিন্তু ওই ইউটিউবের ভিডিওটা ভালো কিন্তু ভিডিওতে ভিউজ নেয় যার ফলে কি হয় কি করে আমরা যার ফলে আমরা কি করি তারে একটা বাজে কমেন্ট করে দেয় আচ্ছা তার যদি আমরা বাজে কমেন্ট দিই ওইটা কলাম ইউটিউব কলাম দেখতেছে এই ইউটিউবার একটা বাজে কমেন্ট করেছে যার ফলে ওই ইউটিউবার যদি ভিডিও আপলোড করে থাকে তাহলে ইউটিউব করে কি ওই ভিডিওটা দর্শকের কাছে তুলে ধরে না কারণ তার যে মন মানসিকতা এই মন মানসিকতার কারণে ইউটিউবে তার ভিডিওগুলো দর্শকের কাছে তুলে ধরে না তাই কি করবেন আপনি যে ইউটিউবারে ভিডিও দেখেন না কেন যে ভিডিওটা দেখেন না কেন আজে বাজে কমেন্ট করবেন আপনি সঠিক কমেন্ট করেন আর নাহলে কমেন্ট করার দরকার নাই একটা কথাই মনে রাখবেন তারা একটা ভিডিও তৈরি করে খুব কষ্ট করে অনেক সময় ধরে অনেক ধৈর্য ধরে কলাম ভিডিও তৈরি করে হ্যাঁ আমাদের মতো দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড ভিডিও তৈরি করে হয়ে গেল তা না কিন্তু না আপনি যে ভিডিওটা তৈরি করুন না কেন সেই ভিডিওটা তৈরি করতে গেলাম আপনার অনেক সময় আর অনেক পরিশ্রম ব্যয় করতে হয়েছে যার ফলে আপনি একটা ভিডিও আর তৈরি করেই ইউটিউবে আপলোড করছেন কিন্তু ওই ভিডিওতে যদি একটা আজে বাজে কমেন্ট আসে তখন ওই ইউটিউবারের মন মানসিকতা কেমন হবে আপনি একটু নিজে একটু ভেবে দেখেন আপনি নিজেই ভেবে দেখেন আপনি যে কষ্ট করে একটা ভিডিও তৈরি করে আপলোড করছেন অন্য ইউটিউবে যদি আপনাকে যদি একটা আজে বাজে কমেন্ট করে তাহলে আপনার কেমন লাগবে ভালো লাগবে ভালো লাগবে যার ফলে আপনি কি করবেন ইউটিউব থেকে অনেক সময় চলে যাওয়ার সিদ্ধান্ত নেবেন বা ইউটিউব কাজ করবেন না ওই ইউটিউবের গালাগালি করবেন এ করবেন তা করবেন তার জন্য আপনাকে কি করতে হবে কোনো ইউটিউবারে আজে বাজে কমেন্ট করে তারে বিভ্রান্তি করবেন না এই জন্য এদিকে আপনি খেয়াল রেখে সুন্দরভাবে ইউটিউবে যে ভিডিওটা দেখেন না কেন সেই ভিডিওটা সুন্দর করে দেখবেন এবং ভালোভাবে কাজ করবেন দেখবেন আপনি একদম সামনের দিকে এগোতে পারবেন কারণ একজন ইউটিউবার সামনের দিকে এগোতে যে এগোতে পারে অন্য ইউটিউবারের মাধ্যমে কথাটা খেয়াল রাখবেন একটা ইউটিউবার কলাম এগোতে পারে অন্য ইউটিউবারের মাধ্যমে কারণ ওই ইউটিউবারের দর্শকগুলো কলাম আপনার চ্যানেলে আইচারা আপনি কি করবেন ওই দর্শকগুলো ধরে রাখার ক্ষমতা আপনারই তৈরি করে নিতে হবে আর আপনি যদি আজ বাজে কমেন্ট করেন তাহলে আপনার ভিডিওগুলো কলাম যারা অন্য ইউটিউবের দর্শক আপনার ভিডিও দেখতেছে কিন্তু আজের বাজে কমেন্ট করার জন্য আপনার ভিডিওগুলো তারা কখনোই দেখবেন না আপনার ভিডিওগুলো তারা কখনোই দেখবে না যার ফলে কি আপনার ভিডিওগুলো একদমই ডাউন মেরে যাবে তার জন্য এদিকে আপনি খেয়াল রাখবেন মিস্টেক নাম্বার পাস থামবেল ডেফ এবং ট্যাগ এক না আমরা করি কি ইউটিউবে প্রতিনিয়ত আপলোড করছে ভিডিও দিচ্ছি কিন্তু আমাকে থামবেল আলাদা আসছে ট্যাগ আলাদা আসছে ডেফ আলাদা আসছে যার ফলে ইউটিউবে আমরা যে টপিক্সটি ভিডিও তৈরি করতেছি এই টপিকসটার ডিফারেন্ট প্রত্যেকটা ডিফারেন্ট এই ডিফারেন্টের কারণে মানে টাইটেলের পাশে এক থামবেলের পাশে আর এক হ্যাঁ এটার জন্য দর্শক কি আছে বিভ্রান্তি আসছে আর দর্শক আপনার ভিডিও থেকে বিভ্রান্তি হওয়ার কারণে দর্শক আপনার ভিডিও থেকে আজকে দেখছে কালকে আপনার ভিডিও দেখবে না কারণ যে তথ্যটা তার প্রয়োজন আপনার টাইটেল সে ঢুকতেছে ওই টাইটেল দেখায় যদি ওই ভিডিওটার ভিতর না পায় তাহলে পরে কখনোই আপনার ভিডিওটা সে আর দেখবে না এদিকে খেয়াল রাখবেন যে আপনি টাইটেল যা দেবেন থামবেল যা দেবেন সেটা মিল থাকে এবং এটা যদি মিল থাকে তাহলে আপনার যখন মনিটাইজেশন করতে যাবেন তখন আপনার জন্য সুবিধা হবে আর যখন না হলে নাহলে আপনি যখন যখন মনিটাইজেশন করতে যাবেন তখন করলাম আপনার এইগুলো করলাম ঠিকঠাক করতে হবে থামবেল ট্যাগ ডেসক্রিপশন সব ঠিকঠাক করতে হবে আর না হলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না বলে দিলাম আগে এক পরে যদি এই করবেন তার জন্য এখনই কাজটা করুন যে বিভ্রান্তি না হয় ইউটিউবে তখন আপনি বিভ্রান্তি না হন এইদিকে খেয়াল রেখে আপনি ইউটিউবে কাজ করুন দেখুন আপনি একদম সাকসেস ইউটিউবার হতে পারবেন ভিউজও পাবেন কাউন্টও করতে পারবেন রিটার্ন ভিজ পাবেন মিস্টেক নাম্বার ছয় একুশ আমরা এক বা একাধিক চ্যানেলে ভিডিও আপলোড করি মানে হচ্ছে যে আমরা যে ক্যাটাগরি ভিডিও তৈরি করি ওই ক্যাটাগরি ভিডিও তৈরি ভিউজ আসে ভালো না আসে তাও ভালো কিন্তু আমরা করি কি অন্য ক্যাটাগরি ভিডিও করি মানে আমি মনে করেন ব্লগ ভিডিও করে থাকি এখানে আমি যদি টেক ক্যাটাগরি ভিডিও দেই বা কুকিং চ্যানেল ভিডিও দেই বা স্পোর্টস চ্যালেন্ড দেই বা মিউজিক চ্যালেঞ্জের ভিডিও দেয় তাহলে কি দর্শক এক এক চ্যানেল ভিডিও দেখার জন্য তার আলাদা আলাদা চ্যালেঞ্জে বসে রয়েছে তাই না সেই এটার কারণে আপনার একই চ্যানেলে যে অত্যাধিক ভিডিও যদি পায় তাহলেই পারে আপনার ভিডিওগুলি তাহলে দেখবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করছে কি কারণে করছে কারণ এই তথ্যটা পর জন্য আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করছে তা সেই তথ্যটার জন্যই তো আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করছে কিন্তু ওই তথ্যটা বদলে আপনি যদি আপনার চ্যানেল থেকে যদি মিউজিক যদি চালা শুনে তারা কি আপনার চ্যানেলের ভিডিও দেখবে বলেন আপনি নিজে দেখেন আপনার চ্যানেলগুলো কখনোই ভিডিও দেখবেন না তার জন্য আপনাকে অবশ্যই এই নিয়মটা মানতে হবে যে একই চ্যানেলে এক বা একাধিক চ্যানেলে ভিডিও কখনোই আপলোড করবেন না হ্যাঁ শুরু থেকে আপনি যে এই কাজটা কখনো যদি করে আসেন তাহলে এখনই বন্ধ করে একই ক্যাটাগরির নিয়ম অনুযায়ী এক এক টাইটেলের নিয়ম অনুযায়ী একই লেন্থের নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করুন দেখবেন কি আপনার চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্ক এবং ভিডিওগুলো ভালো পরিমাণের ভিউজ আসতে আছে এছাড়াও আমরা অনেক ভুল করে থাকি হ্যাঁ এই ভুলের বুদ্ধ হচ্ছে যে মনে করেন যে ক্যাটাগরি পরিবর্তন করে থাকি আমরা আমরা করি কি আমাদের চ্যানেলে যে ভিউজ আসে না আমরা যে ক্যাটাগরি দিয়ে আমরা শুরু থেকে কাজ করতে ওই যখন ভিউজ আসে না তখন আমরা করি কি ওই ক্যাটাগরিটা পরিবর্তন করে দিই এইটাই ভুল করে থাকি আমরা করি ওই ক্যাটাগরি যা আছে তাই থাক ওই ক্যাটাগরিতে আমরা ছয় মাস কাজ করি এক বছর কাজ করে যদি চ্যানেলে ভিউজ না আসে ক্যাটাগরি পরিবর্তন করে দিই হ্যাঁ ক্যাটাগরি পরিবর্তন করে দেয় তখন দেই কিন্তু যখন আমাদের চ্যানেলে ছয় মাস এক মাসের ভিতর যখন ভিউজ আসতে টুকটাক করে আসতেছে সেই মধ্যে আমরা ক্যাটাগরি চেঞ্জ করে দেই তখন দেখবেন কি আপনার চ্যানেলটা একদমই রিক্স ডাউন মেরে যাবে যার ফলে ইউটিউব আপনার চ্যানেলে কখনোই গ্রোথ বাড়াবে না সামনের দিকে এগোবে না এই মিস্টেকগুলো আপনি কখনো করবেন যদি এই মিস্টেক শুরু থেকে যদি করে আসেন ভাই তাহলে আপনার চ্যানেলে একদমই ডাউন মেরে যাবে হ্যাঁ এছাড়াও আমরা আরও ভুল করে থাকি যে নিজের ভিডিও নিজেরা দেখে থাকি আমরা শুরু থেকে মনে করি যে নিজের ভিডিও নিজেরা দেখে থাকলে মনে আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভিউজ আসবে ইউটিউব আমাদের ভিডিওগুলো দর্শকের কাছে তুলে ধরবে হ্যাঁ আমরা এইভাবে আমাদের ভিডিওগুলো আমরা দেখি কিন্তু এটা বুঝি না আপনি যে ফোন দিয়ে দেখতেছেন যে ওই ফোনের যে আইপিএস অ্যাড্রেস আছে ওই ফোনের যে আইপিএস অ্যাড্রেস আছে ওই আইপিএস অ্যাড্রেস ইউটিউবের কাছে যুক্ত আছে আর আপনি ওই ফোনে আইপিএস দিয়ে যদি আপনার ভিডিও যদি দেখেন তাহলে ওই ডে কলাম ইউটিউবের কাছে আপনার চলে যাচ্ছে যার ফলে আপনার চ্যানেলটা রিস্ক কলাম একদম ডাউন মেরে দিচ্ছে কিন্তু আপনি এই কাজটা কখনোই করবেন না আপনি শুরু থেকেই যখন এই কাজটা করেছেন তখন দেখবেন কি আপনার চ্যানেলটা একদমই ডাউন মেরেছে প্রথম প্রথম দেশে ভিউজ আলেও পরে আস্তে আস্তে আপনার চ্যানেলে ভিউজ একদম ডাউন মেরেছে চ্যানেল একদম লো মেরে যাচ্ছে তাই আজকে থেকে আপনি কি করবেন কি নিজের ভিডিও নিজে কখনো দেখবেন না আপনি দেখ করতে কি আপনার ফোন বাদে আত্মীয় স্বজন যারা আছে তাদের ফোনের মাধ্যমে আপনি ভিডিও দেখেন হ্যাঁ দেখি ভুলটা কোন জায়গা আপনি যখন অন্য বন্ধুর মাধ্যমে আপনি ভিডিও তৈরি করে মানে আপনি যে ভিডিও তৈরি করছেন সে অন্য বন্ধুর মাধ্যমে দেখেন দেখান যে তারা বলুক যে আপনার ভুলটা কোন জায়গা এইটা সংশোধন করুক কিন্তু আপনার ফোন আপনি দেখবেন না আপনার ফোন দিয়ে আপনার ফোনের আইপিএস অ্যাড্রেস আপনি কখনোই দেখবেন না আপনি আপনার বন্ধুদের ফোন দিয়ে দেখুন যে আপনার ভুলটা কোন জায়গায় অন্য ইউটিউবারে যে তথ্যটা দেখছে ওই তথ্যটার ভিতরে আর আপনার তথ্যের ভিতর কোনটা পার্থক্য আছে সেইটা দেখুন দেখে আপনি একটা সুন্দর ডিসিশন নিয়ে আপনি ইউটিউবে কাজ করুন দেখবেন কি আপনি সাকসেস হতে পারবেন তাছাড়া আপনি কোনো ইউটিউবে সাকসেস হতে পারবেন না আপনি যদি এই কমন ভুলগুলো আপনি যদি এই কমন ভুলগুলো যদি প্রতিনিয়ত করার তাহলে থাকেন ভাই তাহলে আপনার কখনোই সামনে তাই পারবেন একটাই যদি আপনি কমন ভুলগুলো এখনই বন্ধ করে দেন তাহলে আপনি ইউটিউবে সাফল্যতা অবশ্যই পাবেন হ্যাঁ আপনি অবশ্যই সাফল্যতা পাবেন যদি ভিডিওটা ভালো লাগে এবং সঠিক তথ্যটা যদি আপনাকে দিতে পারি যদি সঠিক তথ্যটা আপনাকে দিতে পারি এবং ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই ছোটো ভাই হিসেবে মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে